টুপিরও একটা দল আছে, টুপি, লম্বা টুপি এক দল, পাঁচকুলি আর এক দল, বাটি টুপি আর এক দল। নবীকে নিয়ামত দিয়েছেন তিনটা, এই তিনটার বর্ণনা এই আয়াতে আছে, প্রথম চার আয়াতে। এক, আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, ডিড আই নট ওপেন ইওর হার্ট, আমি কি আপনার হৃদয়টাকে খুলে দেইনি, আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করি নাই, আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করি নাই। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, নবী, আমি আপনার হৃদয়কে ইসলামের জন্য সম্পূর্ণরূপে খুলে দিয়েছি। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই, হৃদয়ে যে আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহ হ্যাজ ওপেন্ড হিজ মেসেঞ্জার্স হার্ট, আল্লাহ যে তার হৃদয়কে খুলে দিয়েছেন, তার ব্যাখ্যা হচ্ছে তিনটা, তাফসিরে তিনটা ব্যাখ্যা এসেছে। এক, নবীর হৃদয়ের সাহস যুবক ভাইয়েরা কম ছিল না বেশি ছিল? আমি তো শুনি নাই, জোরে বলতে হবে, কম না বেশি? বেশি ছিল সাহস। আমাদের হুজুরদের সাহস বড্ড কম হয়ে গিয়েছে, আর সাহস কম হবে না কেন? যেই দেশের নর্তকী সারাটা জীবন মঞ্চে মঞ্চে গান গাইছে, এই নর্তকীও যখন সংসদে গিয়ে ইসলাম নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, হুজুরদেরকে নিয়ে কথা বলে, বিরুদ্ধে কথা বলে, এই দেশে কথা বলতে একটু ভয়ই লাগে, ঠিক কিনা বলার জন্য? আমাদের এই ভয় রাখা যাবে না, আমাদের মাথায় রাখতে হবে একটা কথা, আরে আল্লাহ, তুমি তো এমন এক স্রষ্টা যে কাউকে ধরতে চায়, আর তুমি যদি বাঁচাইতে চাও, ওরে কেউ কখনো দুই পয়সা ক্ষতি করতে পারে না। বলে না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহই তো সব কথার মালিক, সব কিছুর মালিক। আমাদের কথা হচ্ছে, আমরা যখন কথা বলবো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি ওয়ানস কমেন্ট, কে কি বললো ঘুরে দেখার সময় আমাদের কাছে নাই। আজধারী যখন দেশ থেকে চলে গিয়েছিল, তার পোস্টের শেষে একটা বাক্য লেখা ছিল, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। আমরা কারো মন্তব্য দিয়ে আমাদের জীবনটাকে জাস্টিফাই করে চলি না। প্রত্যেক দিন ফেসবুকে হাজার হাজার বাজে কমেন্ট, কাটটা আমি পড়ব। তবে একটা কথা সত্য, হাজার মানুষ বাজে কথা বললো, কোটি মানুষ আমি আসিফকে ভালোবাসে মন থেকে। এই জন্য আমি এখনো টিকে আছি, স্টিল আমি টিকে আছি। অতএব আমার নবীর হৃদয়ের সাহস যুবক ভাইয়েরা কম ছিল না বেশি ছিল? এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তাআলা এই যে নবীর হৃদয়টা, এটাকে বিশাল বড় করেছেন, ব্রড মাইন্ডেড পার্সোনালিটি দ্য প্রফেট হ্যাড। নবীর হৃদয়টা সবচেয়েতে সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ হৃদয় ছিল আমার প্রিয় নবীজি। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই, আমাদের হৃদয়টা ছোট হয়ে গিয়েছে। আজকে ফেসবুকে ঢুকলে আহলে হাদিস মাজহাবি, মাজহাবি লা মাজহাবি, সুন্নি ওয়াহাবি, কওমি আলিয়া, জামাতে ইসলাম, হেফাওতে ইসলাম, চরমোনাই সরসিনা, মারামারির কোনো শেষ নাই আমাদের এই দেশে। আর আমাদের এই দেশে যে পরিমাণ ভণ্ড পীর আছে, এই পরিমাণ অন্য দেশে জনগণও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? আচ্ছা, আপনারা সবাই সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন সবাই? আপনারা অনেকে হয়তো বা গেছেন। আচ্ছা বলেন, কোন পীর সাহেব কি কিয়ামতের দিন আপনাকে হেল্প করতে পারবে? কোন পীর কি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতি বানাতে পারবে? পারবে না। আচ্ছা, দেখবেন অনেক মহিলারা, এটা আমার বোনেরা শুনবেন, কিন্তু প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, বোনেরা আমার রাগ করবেন না, আই এম ইওর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী। অনেক মহিলারা মাজারে গিয়ে বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়, বাবার কাছে যে ছেলে চায়, যে মেয়ে চায়, বলেন তো ছেলের মালিক কি বাবা না আল্লাহ? বলেন না কেন? তিনি কে? আল্লাহই ছেলে দেন, আল্লাহই মেয়ে দেন, আল্লাহ সব কিছুর মালিক। অতএব যার হৃদয়টা ইসলামের জন্য প্রশস্ত হৃদয়, সে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের সামনে সেজদা করতে পারে না, ঠিক কিনা বলো যুবক ভাই? নবীর হৃদয়কে আল্লাহ বিশাল বড় করে দিয়েছেন। আর আমাদের দেশে দেখবেন আপনারা, টুপিরও একটা দল আছে, টুপি, লম্বা টুপি এক দল, পাঁচকুলি আর এক দল, বাটি টুপি আর এক দল, তিনতলা টুপি আর এক দল, দলের কোনো শেষ নাই। যেই মানুষ ইসলামকে টুপি দিয়ে ভাগ করেছে, সে ইসলামকে এখনো বুঝতেই পারে নাই। আমাদের কথা একটা, যার টুপি যেমন হোক, ডাজেন্ট ম্যাটার,
ইটস নট আ বিগ ইস্যু আমাদের মাথায় রাখতে হবে, আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীজির উম্মত, আমাদের কিতাবও একটা, আমাদের রবও একটা, আমাদের শেষ নবীও একটা। ডেকে বলো যুবক ভাই, আল্লাহ তাআলা নবীর হৃদয়কে বিশাল বড় করে দিয়েছেন। তিন নাম্বার ব্যাখ্যা, আচ্ছা আপনারা সবাই কি ওপেন হার্ট সার্জারি নাম শুনছেন সবাই? এই এদিকে তাকান আমার গলার দিকে, গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে ফেলা হয়। এবং যারা হার্টের পেশেন্ট রুগী তাদের দেখবেন হার্টের রিং পরানো হয়, যারা হার্টের পেশেন্ট। তো নবীর হৃদয়কে আল্লাহ তাআলা পুরো জীবনে তিনবার বিদীর্ণ করেছেন, তিনবার বিদীর্ণ করে দুনিয়ার লোভ লালসা সমস্ত সব কিছু দূর করে দিয়ে আল্লাহ নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? তিনটা ব্যাখ্যা, এক আল্লাহ নবীর হৃদয়ে সাহস দিয়েছেন, দুই আল্লাহ নবীর হৃদয়কে বিশাল বড় করেছেন, তিন আল্লাহ নবীর হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছেন। সবাই বলে একটা বলেন মারহাবা।